হে গা ওয়েলকাম টু মি চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন একটা স্কিন গ্লোয়িং ফেস মাস্ক আমি জানি আমি আগেও অনেক ধরনের ফেস মাস্ক তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাট আজকে এমন একটা স্পেশাল ফেস মাস্ক শেয়ার করবো যেটা তোমার স্কিনের ডালনেসটাকে যেমন দূর করবে তেমনই একসঙ্গে তোমার স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে স্কিনে এক্সট্রা গ্লো প্রোভাইড করতে সাহায্য করবে তোমার স্কিন থেকে পিম্পলের মাস্ক আনবে স্কিন টোন সান ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে আর যেহেতু সামনেই বিয়ে সুজন আসছে তোমার স্কিনটাকে অনেক বেশি হেলদি গ্লোয়িং করে তুলবে ভিজ ইন্টারেস্টিং না তাহলে আর সাসপেন্সও রাখবো না চলো তাড়াতাড়ি গিয়ে দেখিয়ে দিই যে ওই ফেস মাস্কটা তৈরি করতে কি কী প্রয়োজন পড়ছে তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকনটিকে অন করে রেখো তুমি যদি আমাকে প্রথমবার দেখে থাকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে হেল্পফুল বলে মনে হলে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না সোল রোল স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং অ্যান্ড গ্লোয়িং এই ফেস মাস্কটা তৈরি করতে চলো বন্ধুরা দেখিনি কী কী ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন পড়ছে ফার্স্টেই একটা বোল নিয়ে নেবে এবার এই বোলের মধ্যে নেবে এক থেকে দু চামচ চালের গুঁড়ো নর্মাল যে চালের গুঁড়ো হয় সেটা ব্যবহার করবে নেক্সট আমি এতে অ্যাড করছি এক চামচ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ হাফ চামচ হলুদ গুঁড়ো মানে কস্তুরি হলদি এক চামচ হানি মানে মধু আর লাগবে হাফ চামচ কোকোনাট অয়েল মানে নারকেলের তেল সবার শেষে আমি এতে অ্যাড করব এক থেকে দেড় চামচ টক দই দেবার ইনগ্রিডিয়েন্সগুলোকে খুব ভালো করে আমি একসাথে মিক্স করে নেবো তাহলে রেডি হয়েছে ম্যাম স্পেশাল টিআই বা স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং অ্যান্ড গ্লোয়িং ফেস মাস্ক বন্ধুরা এটা এতটাই এফেক্টিভ একটা ফেস মাস্ক যেটা একবার ইউজ করলে এটার রেজাল্ট তুমি সঙ্গে সঙ্গে তোমার স্কিনে ফিল করতে পারবে আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল তোমার যদি স্কিন এক্সেসিভ ড্রাই হয়ে গিয়ে পড়ে আন হয়ে গিয়ে পড়ে স্কিন যদি কোনো গ্লো না থাকে তাহলে কিন্তু এই ফেস মাস্কটা ইনস্ট্যান্ট তোমার স্কিনে গ্লো প্রোভাইড করতে সাহায্য করবে তোমার স্কিন থেকে ডালনেসটাকে দূর করবে স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনের যে ব্রাইট ভাব সেটাকে দেখবে অটোমেটিক ফিল দিয়েছে এই ফেস মাস্কটা কারণ আমি এর মধ্যে সমস্ত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি এছাড়াও যদি তোমার স্কিনে প্রচুর ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে হোয়াইটসেস জমে থাকে সেটাকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করে দেবে এই একটাই ফেস মাস্ক তাই বলবো এই ফেস মাস্কটা তোমরা পাইলে সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করো যখনই ইউজ করবে তার আগে অবশ্যই ওয়াশ দিয়ে ফেসটাকে পরিষ্কার করে নেবে পরিষ্কার মুখে একটু থিক লেয়ারে এই মাস্কটাকে অ্যাপ্লাই করে নেবে দেখো আমি তোমাদের যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি একটু মোটাভাবে ফুল ফেস এটাকে অ্যাপ্লাই করে নেবে তুমি চালেটাকে ঘাড়ে গলায় পিঠেও ইউজ করতে পারো ডিট্যানিং হিসেবে কিন্তু এটা ভীষণ ভালোভাবে কাজ করে খুব ভালোভাবে এটাকে ইউজ করে নেওয়ার পর তুমি দশ থেকে পনেরো মিনিট তোমার স্কিনেটাকে এটাকে এভাবেই রেখে দেবে যতক্ষণ না এটা একটু ড্রাই হয়ে আসে তারপরে হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে বন্ধুরা আমি এই মাস্কটার মধ্যে ব্যবহার করেছি চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিন থেকে ডেস্কিন সেলটাকে রিমুভ করতে সাহায্য করে স্কিনটাকে এক্সপোলেট করে স্কিন থেকে ব্ল্যাকসটাকে দূর করে একই সঙ্গে স্কিনটাকে হোয়াইটনিং ব্রাইটনিং করতে সাহায্য করে নেক্সট টাইম ব্যবহার করেছি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কিন্তু ভীষণ ভালোভাবে স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে ট্যান রিমুভ করতে সাহায্য করে আর ব্যবহার করেছি কস্তুরি হালদি কস্তুরি হালদি স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং যেমন করবে তেমনই স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করবে স্কিন থেকে পিম্পল ইনফেকশন মেশে মতো প্রবলেমটাকে রিমুভ করে স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে তুলবে আর ব্যবহার করেছি কোকোনাট অয়েল মানে নারকেলের তেল এই শীতে আমাদের স্কিনের প্রপারলি ময়েশ্চারাইজ লেভেলটাকে মেনটেন রাখার জন্য স্কিনটাকে হাইড্রেশন দেওয়ার জন্য কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ বেনিফিশিয়াল এছাড়া ব্যবহার করেছি আমি টক দই টক দই তো তোমরা প্রত্যেকেই জানো টক দইয়ের মধ্যে আছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যেটা স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং করবে স্কিন থেকে পিম্পলের মাস্ক আন ইভেন স্কিন টোন সানট্যান ট্যান ব্রণর দাগ প্রবলেম হাজারও একটা বেনিফিট আছে টক দই তুমি টক দইটাকে এমনিতেও তো স্কিনে অ্যাজ এ ফেস মাস্ক হিসেবে ইউজ করতে পারো খুব ভালোভাবে এটাকে ইউজ করে নেওয়ার পর দেখো এইভাবে হালকা হাতে ফেসটাকে রোপ করবে তারপর নর্মাল ওটারে ফেসটাকে তুমি ক্লিন করে নেবে আর একবার অ্যাপ্লিকেশানে রেজাল্ট তোমরা আশা করি আমার স্কিন দেখে ফিল করতে পারছো গায়েস যে আগের থেকে আমার স্কিনটা কতটা ব্রাইট লাগছে দেখো স্কিনে যে গ্লো ভাব দেখো ইনস্ট্যান্ট আমার স্কিনে ফিরে এসছে স্কিনটা যেন মনে হচ্ছে খুবই হাইড্রেট খুবই প্লাম একটা স্কিন দেখাচ্ছে তাহলে বলবো আর দেরি করো না পালে বাড়িতে এটা আজকে একবার ট্রাই করে দেখো আর এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো তোমার ফেস ফ্যামিলির সঙ্গে ফার্স্ট টাইম দেখলে চ্যানটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম পুরোনা আর হ্যাঁ এই মাস্কটা ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু আমাকে নিজে কমেন্ট করে জানিও তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক আর ইনস্টাগ্রামে যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ততক্ষণ খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল